BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী হালচাল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে। আজ থাকছে চগড়-২ আসনের হালচাল। হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের ভৌগোলিক সীমানার উত্তর পশ্চিমাঞ্চলের শেষ প্রান্তের জেলা চগড়। এ জেলার দেবীগঞ্জ ও বোদা উপজেলা নিয়ে গঠিত চগড়-২ সংসদীয় আসনটি জাতীয় সংসদেরও দুই নম্বর আসন। 1973 সালে 7ই মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটি ছিল রংপুর দুই নামে চিহ্নিত। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল 1,11,456 জন। আওয়ামী লীগ প্রার্থী আফসার আলী আহমেদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 25,226 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাব ভাসানীর আসান আহমেদ। ধানের শীষ প্রতীকে তিনি পান 18,472 ভোট। 1979 সালের 18ই ফেব্রুয়ারি দ্বিতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে এই আসনটি দিনাজপুর দুই নামে পরিচিত ছিল। 1,32,073 ভোটারের মধ্যে 66,270 জন ভোটাধিকার প্রদান করেন। আওয়ামী লীগের অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 25,896 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সিরাজুল করিম। ধানের শীষ প্রতীকে তিনি পান 24,789 ভোট। 1986 সালে 7ই মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর দুই আসনটি চগড়-২ আসন হিসেবে নির্বাচন কমিশন চিহ্নিত করে। নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ ফরহাদ বিজয়ী হন। কাস্তে প্রতীকে তিনি পান 44,952 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম। তিনি পান 11,106 ভোট। 1988 সালে 3রা মার্চ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলামী সহ প্রধান বিরোধী দলগুলো অংশ নেয়নি। জাতীয় পার্টি, ফ্রিডম পার্টি সহ কিছু অখ্যাত রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। জাতীয় পার্টির কামিজউদ্দিন প্রধান বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 19,119 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী এম হাফিজুর রহমান। তিনি পান 7,463 ভোট। তিন জোটের রূপরেখা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1991 সালের 27ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে চগড়-২ আসন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মুজাহির হোসেন বিজয়ী হন। তারা প্রতীকে নিয়ে তিনি পান 42,335 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির কামিজউদ্দিন প্রধান। লাঙ্গল প্রতীকে তিনি পান 25,660 ভোট। 1996 সালের 12ই জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মুজাহির হোসেন বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 48,534 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সিরাজুল ইসলাম। নৌকা প্রতীকে তিনি পান 46,815 ভোট। 2001 সালের 1 অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মুজাহির হোসেন বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 83,653 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের নুরুল ইসলাম সুজন। নৌকা প্রতীকে তিনি পান 79,602 ভোট। 2008 সালের 29ই ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নুরুল ইসলাম সুজন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,42,488 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মুজাহির হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পান 91,700 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত 10ম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নুরুল ইসলাম সুজন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,73,060 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাসদের ইমরান আলী আমিন। মশাল প্রতীকে তিনি পান মাত্র 7,292 ভোট। এই নির্বাচনে বিএনপি, জামায়াত সহ 20 দলীয় ঐক্যজোটের শরিক দলগুলো অংশ নেয়নি। চগড়-২ আসনে মোট ভোটার 3,34,865 জন। 2018 সালে 30ই ডিসেম্বর অনুষ্ঠিত 11ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নুরুল ইসলাম সুজন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,69,514 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ফরহাদ হোসেন আজাদ। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,11,095 ভোট।
এছাড়া কাস্তে প্রতীকে সিপিবির আশরাফুল আলম, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন, হুকা প্রতীকে জাতীয় গণতান্ত্রিক পার্টির তাসমিমা প্রধান, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির ফয়জুর রহমান মিঠু, হাতপাখা প্রতীকে কামরুল হাসান প্রধান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট কারচুপির অভিযোগে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পঞ্চগড়-২ আসনে 1973 সালের প্রথম, 1979 সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, 1986 সালে তৃতীয় সংসদ নির্বাচনে সিপিবি, 1988 সালে চতুর্থ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী বিজয়ী হয়। 1991 সালের পঞ্চম ও 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সিপিবি প্রার্থী বিজয়ী হয়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি প্রার্থী, কিন্তু বিএনপি তার অবস্থান ধরে রাখতে পারেনি। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয় আওয়ামী লীগ প্রার্থী, তারই ধারাবাহিকতায় 2014 সালের দশম, 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আসনটি ধরে রেখেছে। এ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন বর্তমানে রেলমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। মাঠ পর্যায়ের জরিপে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সরাসরি ভোটের লড়াই হবে। হিমালয়ের পাদদেশের এ আসন থেকে দ্বাদশ সংসদে কে প্রতিনিধিত্ব করবেন তা নিয়ে ভোটারদের মধ্যে নানা হিসেব নিকেশ চলছে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন, লাইক ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 সঙ্গে থাকুন।